ভৈরবে আবাসিক হোটেল থেকে 11 জনকে আটক, হোটেলে সিলগালা। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি আবাসিক হোটেল থেকে আজ মঙ্গলবার দুপুরে 11 জন নারী পুরুষকে আটক করেছে পুলিশ। ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল ভৈরব বাজার নদী পার এলাকার শৈবাল হোটেল ডিবি পুলিশের অভিযান চালায়। এ সময় অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার দায়ে দুলা, নার্গিস উর্মি, রোজি খোকন, হৃদয়, আনোয়ার ইউনুস এবং হোটেল ব্যবস্থাপক মফিজ কর্মচারী রতন ও জালালকে আটক করে পুলিশ। পরবর্তীতে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দিলরুবা আহমেদকে খবর দেন। ইউএনও ভৈরব থানার পুলিশকে নিয়ে সেখানে হাজির হন এবং ঘটনার সত্যতা যাচাই করেন। পরবর্তীতে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ডের দেওয়া হয়।